আসসালামু আলাইকুম, আশা করি সব সময়ের মতোই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা ইতিমধ্যে হয়তো অবগত রয়েছেন যে এনএসএর 4-5টি পদের নিয়োগের যে পদগুলো রয়েছে সেগুলোর পরীক্ষার ডেট দিয়ে দিয়েছে। আমি গতকালও ভিডিও আপলোড করেছি, কিন্তু আপলোড করার পর আপনারা সব থেকে বেশি যে বিষয়টা আমাকে জিজ্ঞেস করতেছেন যে ভাই আমরা তো SMS পাচ্ছি না অথবা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারতেছি না, তো এই দুটো বিষয় নিয়ে ইনশাল্লাহ আজকে কিছু কথা বলার চেষ্টা করব। বাই দ্য ওয়ে, আপনি যদি আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চান তাহলে সকল লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর আপনি যদি আমার এই দরবারে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর অলরেডি যদি করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ওয়েলকাম ব্যাক। প্রথমেই যে বিষয়টা কথা বলি সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড ডাউনলোড হচ্ছে না কেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো যাদের পরীক্ষার ডেট প্রকাশিত হয় নাই। কারণ আমরা জানি, একটু আগে আমি বললাম 4-5টা পদের পরীক্ষার ডেট তারা দিয়েছে, এর বাহিরে যাদের ডেট দেয় নাই তারা কিন্তু ডাউনলোড করতে পারবে না। কারণ হচ্ছে সাইডে তাদের অ্যাডমিট কার্ড তারা দেয় নাই বা তারা আপলোড করে নাই, যার কারণে আপনি নিজেও আপলোড করতে পারবেন না, কারণ সেখানে তো নেই, কীভাবে পারবেন। এইটা হলো বিষয়, যখন তারা আপনার পরীক্ষার ডেট বা পদের যে পদ রয়েছে সেটার ডেট যখন তারা দেবে তখন ইজিলি আপনি ডাউনলোড করতে পারবেন, কারণ তখন ওইটা প্রোভাইড করা থাকবে। এবার দ্বিতীয় যে বিষয়টি, যে SMS পাচ্ছি না, এর একটি সমাধান আমি বলতেছি। SMS অনেক পরীক্ষার ক্ষেত্রে অনেকেই পায় না, এটা মিসিং হয়ে যায় যে কোনোভাবে, কিন্তু এটার সলিউশন আছে। সেটা হচ্ছে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে দিচ্ছি, যেই লিংক থেকে আপনি আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন। সেক্ষেত্রে আপনার SMS দেও বা না দেও, আপনি যেটা করবেন, আপনি যখন জানবেন আপনার পদের পরীক্ষার ডেট দিয়েছে তখন ওই লিংকে ক্লিক করে ঢুকবেন। ঢুকে সেখানে আপনার ইউজার আইডি বা পাসওয়ার্ড দুটো জিনিস দিয়ে আপনি যখন ক্লিক করবেন তখন আপনার অ্যাডমিট কার্ডটি আরামসে ডাউনলোড হয়ে যাবে। কিন্তু যদি আপনার ডেট না দেওয়া থাকে বা যেটা বললাম ডেট না দিয়ে থাকে তারা, তাহলে কিন্তু ওই পাবেন না। কিন্তু যদি দিয়ে থাকে, অন্যদিকে আপনি SMS পান নাই, সেক্ষেত্রে আপনি ওই সোজা ওই সাইডে চলে যাবেন, ওখানে গেলে যেটা বললাম পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে কিন্তু তখন আরামসে করে নিতে পারবেন। তাহলে যে বিষয়টা দাঁড়ালো, SMS দেও বা না দেও তাতে কিছু আসে যায় না, আপনি ওইভাবে আপনার অ্যাডমিট কার্ডটি পেয়ে যাবেন। আমি আবারও এটা সংক্ষেপে বলতেছি, যদি আপনার SMS না পেয়ে থাকেন তাহলে ওই ক্লিকে যে লিঙ্কটির কথা আমি বললাম ওইটাতে ক্লিক করে ডাউনলোড করতে পারবেন, যদি আপনার পদের পরীক্ষার ডেট দিয়ে থাকে। যদি না দিয়ে থাকে তাহলে কিন্তু ওখানে গেলেও পাবেন না। আশা করি এই বিষয়টা আপনি বুঝতে পেরেছেন, সুতরাং আমার মনে হয় আপনার এই টেনশনটাও দূর হয়ে গিয়েছে। তো ঠিক আছে, আজকে রেখে দিলাম। ইনশাল্লাহ আর কোনো বিষয় জানার থাকলে কমেন্ট করবেন, সেগুলোর উপর ভিত্তি করে নেক্সট ভিডিও তৈরি করার চেষ্টা করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।